কোন জিনিস একবার বাড়ার পর কখন আর কমে না? জনসংখ্যা। দর্শক স্বাগত জানাচ্ছি অমর একুশে বইমেলায়, আমার সংবাদের নিয়মিত আয়োজন, আমার কুইজ প্রতিযোগিতায়। প্রতিদিনই বইমেলায় আমরা তিনটি প্রশ্নের সঠিক উত্তরের মাধ্যমে খুঁজে নেই প্রতিভাবান প্রতিযোগীকে, যিনি তার মেধার মাধ্যমে বুঝে নেন আকর্ষণীয় পুরস্কার। আজকেও আমরা চলে এসেছি সেই অমর একুশে বইমেলায় যেখানে শিক্ষার্থীরা রয়েছেন, তাদের কাছ থেকে আমরা জানবো এবং সে প্রশ্নের মাধ্যমে প্রতিভাবান প্রতিযোগীকে আমরা খুঁজে নেব। এই যে এবারে বইমেলা আপনারা এসেছেন, এবারে বইমেলাটা কতদিনের? এর মধ্যে শেষ হয়ে গেছে, চেষ্টা করেছি সঠিক উত্তর দিন আবার আমরা একটু বলে দিই। এবারে ফেব্রুয়ারি মাস কতদিন? বইমেলা কতদিনের হবে? বইমেলার আয়োজক কারা, কারা আয়োজন করে? বাংলা একাডেমি। যাই হোক, নির্দিষ্ট সময়ের ভিতরে আপনি উত্তর দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। কারাগারে রোজ নামছা বইটির লেখক কে? আমরা বলি তিনি বাংলাদেশের, একটু ক্লু দিই আপনাকে, তিনি বাংলাদেশের খুবই আলোচিত রাজনীতিবিদ। পাশে কেউ বলবেন না, খুবই আলোচিত রাজনীতিবিদ, বর্তমানে বেঁচে নেই অর্থাৎ জীবিত নেই। জীবিত নেই, সময় শেষ। মিত্রকূদ উপন্যাসটি কার লেখা? মিত্রকূদা একটি উপন্যাস আছে, খুব নাম করা এবং বাংলাদেশের একজন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বাংলা সাহিত্যে যদি দুজন কবি ধরা হয় তার মধ্যে হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরই। কাজী নজরুল ইসলাম। কারো কাছ থেকে কোনো উত্তর নেওয়া যাবে না, শিওর আপনি কাজী নজরুল ইসলাম নাকি রবীন্দ্রনাথ ঠাকুর, এটা মধ্যে স্থির করুন কোনটা সঠিক। কাজী নজরুল ইসলাম। শিওর? যাই হোক, আপনি অনেক চেষ্টা করেছেন এবং অনেক ইয়ে করে যে উত্তরটি দিয়েছেন সেটি সঠিক হয়েছে। আমরা অনেক সময় ফুল বলে থাকি, অর্থাৎ বলি ফুল, সেটা আসলে ফুল না, সেটা বনফুল। বনফুলটা একটা ফুল, মানে আমরা বলে থাকি ফুল, মানে যুক্ত করে থাকি, আসলে সেটা ফুল না। দেখুন খুবই কাছাকাছি একটু চেষ্টা করুন, আপনি যেটি বলেছেন না কাছাকাছি আর একটু ট্রাই করুন। হয়েছে, তুমি যেটা বলছো সেটাই বলো। বনফুল, বনফুল তো ফুল, বনফুল একটা ফুলের নাম, আমরা বলছি এটা ফুল না কিন্তু আমরা বলে থাকি এরকম, এটার সাথে যুগ অর্থাৎ যুক্ত করে থাকি এরকম শব্দ। সময় শেষ, আমরা বলছি আপনি বলেন না বিউটিফুল, ওয়ান্ডারফুল, ঠিক আছে? সেটা কোন জিনিস একবার বাড়ার পর কখন আর কমে না? জনসংখ্যা। কোন জিনিস বাড়ার পর কখন আর কমে না? এটা যদি কোনোভাবে একবার বাড়ে তাহলে আর কমে না। বয়স, বয়স, হ্যাঁ বয়স। কোন বিলে জল নেই অর্থাৎ সেটা বিল না, আমরা বলে থাকি এরকম আমাদের কাছাকাছি। কোন বিলে জল নেই? আগে বিউটি বিল কাছাকাছি, এটা আমরা সবাই চিনি এবং আমরা অনেক সবাই ব্যবহার করি। বিল পে যে করে ওইটা, ওই বিল না। তাহলে বিলে জল নেই? কোন বিলে জল নেই যেটা বিল পে করা কাছাকাছি আমরা ব্যবহার করি? আমি বলছি এখানে সবাই ব্যবহার করে, মানুষ কখন নিজের গালে নিজে চট মারে? যখন মশে কামড়ায়। উত্তরটি সঠিক হয়েছে। দর্শক অমর একুশে বইমেলায় তিনটি প্রশ্নের সঠিক উত্তরের মাধ্যমে আমরা পেয়ে গেছি একজন প্রতিযোগীকে, কাঙ্ক্ষিত প্রতিযোগী, যিনি আজকে আমাদের পক্ষ থেকে পাচ্ছেন সেই আকর্ষণীয় পুরস্কার। এই যে কেমন লেগেছে বইমেলা আসছেন? হ্যাঁ অনেক ভালো লাগছে, আমার এটা প্রথম ফার্স্ট টাইম আসছি এখানে, এসে যে বইগুলো দেখলাম যে লেখকগুলো কেমন হয়, বইগুলো কেমন হয় এগুলো ঘুরে ঘুরে দেখলাম। এই ধরনের প্রতিযোগিতায় কখনো অংশগ্রহণ করেছেন? না এটা ফার্স্ট টাইম, এটা ফার্স্ট টাইম অংশগ্রহণ করে না কিন্তু বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ওগুলো করছে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন? না। ফেসবুক? না না।
বুঝতে পারছি না, আমরা সোশ্যাল মিডিয়া অনেকে এর মানে অনেক রকমের প্রশ্ন করে, অনেকে হেনস্থা করার চেষ্টা করে, সেই জায়গা থেকে আমাদের এই আয়োজনটা কেমন জিজ্ঞাসা করতে আমাদের এই আয়োজন কেমন ছিল, আপনার কাছে কেমন লেগেছে? হ্যাঁ, ভালোই লাগছে।